এবার প্রকাশ্য বিবাদে জড়ালেন আরামবাগ সাংগঠনিক জেলার দুই তাবৎ তৃণমূল নেতা রামেন্দ্র সিংহ রায় এবং জয়দেব জানা। রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে কথা বলার কারণে কিনা তার অনুগামীরা মারধর করলেন সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানাকে, তাও আবার রামেন্দ্র সিংহ রায়ের উপস্থিতিতেই। তারকেশ্বরের কোটালপুর এলাকার গতকালের এই ঘটনায় ইতিমধ্যেই জেলা জুড়ে ব্যাপক সরগোল শুরু হয়েছে। তৃণমূল সূত্রে খবর, গতকাল দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রেখেছিলেন বরাবরের স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানা। নিজের বক্তব্যে সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে তিনি কয়েকটি কথা বলেছিলেন, আর সেই কথায় রক্ত গরম হয়ে ওঠে রামেন্দ্র ভক্তদের। দলীয় কর্মসূচির মধ্যেই সকলের উপস্থিতিতে তীব্র বচসা শুরু হয়ে যায়। চোখের পাতা নড়ার আগেই বচসা ক্রমেই বাড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে আসতে গেলে জয়দেব জানাকে নাকি মারধরও করা হয়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউই মুখ খোলেননি, তবে সাংগঠনিক জেলার নেতাদের জন্য চরম অস্বস্তিতে পড়েছে সমগ্র আরামবাগ মহকুমার সকল তৃণমূল নেতাকর্মীরা। কটাক্ষের সুরে অনেকেই বলছেন, আরামবাগ বিধানসভায় তো এমনিতেই হেরে ভূত হয়ে রয়েছে তৃণমূল, তার উপর আবার দলের নেতাদের মধ্যে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাগুলো পঞ্চায়েত ভোটে না শাসক দলকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয়। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।